মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাট্টা প্রদান কর্মসূচি রবীন্দ্র ভবনে। বসিরহাটের রবীন্দ্র ভবনে 10টি ব্লকের বিভিন্ন প্রান্তিক মানুষকে সরকারিভাবে এই পাট্টা বিতরণ করা হলো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার 10টি ব্লকে 365 জনকে পাট্টা প্রদান করল রাজ্য সরকার। পাশাপাশি সম্প্রতি সন্দেশখালীতেও 45 জনকে জমি পাট্টা দেওয়া হয়েছে। কারণ অনেকদিন ধরেই দাবি ছিল আমাদের যে আমাদের থাকার জায়গা নেই, আমরা যাতে থাকার জায়গা পাই ওই জন্য সরকারকে জানিয়ে আর কি এই পাট্টাটা আমরা পাই। মমতাদিকে শতক মতো বসিরহাট মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক কিরিটি প্রসাদ সিনহা রায় জানান, 2023-24 চলতি বছরে 1576 জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে তাদের কাজ শুরু হয়েছে। বিশেষ করে সন্দেশখালী ব্লককে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমি সংক্রান্ত প্রচুর অভিযোগও জমা পড়েছে। সমস্ত কিছু বিবেচনা করেই ধাপে ধাপে জমির পাট্টা প্রদান করা হচ্ছে। 2023 থেকে আজ পর্যন্ত আমরা বসিরহাট মহকুমাতে 1596 জনকে পাট্টা ডিস্ট্রিবিউট করেছি সমস্ত ব্লক নিয়ে। আর আজকের যে অনুষ্ঠান দিয়ে দুয়ারে সরকার 7 যে প্রোগ্রামটা ছিল আজকে, তার মধ্যে আমরা 345 জনকে পাট্টা দিয়ে হাতে তুলে দিলাম আজকে। সন্দেশখালী পাট্টাও আমরা প্রসেস করেছি, সন্দেশখালী পাট্টাও আমরা এর সঙ্গে আছে। এদিকে সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বোস জানান, তারা ন্যাজাটে যাবেন, সেখানে তাদের দলীয় কর্মসূচি রয়েছে। পাশাপাশি সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলবেন। বাংলার মানুষ জেনে গেছে, ওনার মতো ঠান্ডাবাজ লোক আর কেউ নেই। বাংলার মানুষই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে ওনাকে জমা পোকার সেবাই বলছে, এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বোস, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী, বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তশী বন্দ্যোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মযোগ্য শাহানুর মণ্ডল, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মাধ্যক্ষ এটিএম ফারাদ সহ প্রশাসনিক আধিকারিকরা। বসিরহাট থেকে সিরাজুল মিশ্রের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।